أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবেদ আহমেদ ভাই লন্ডন থেকে প্রশ্ন করেছেন, কোরআন কারীম হাঁটুর উপরে রেখে তেলাওয়াত করা যাবে কিনা? আল জাওয়াব বিল্লাহিত তাওফীক, জি, হাঁটুর উপরে রেখেও কোরআন কারীম তেলাওয়াত করা যাবে। কোরআনুল কারীম ঐশী গ্রন্থ, এর প্রতি রিসপেক্ট প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রয়েছে। সুতরাং রিসপেক্ট সুলভ সম্মান সূচক যেই ব্যবহারটি করা দরকার, ওই সম্মানটি আমরা কোরআনুল কারীমের সাথে করব, কারণ এটা একটা শায়ের। আমায় ইউআজিম শায়ের আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, হৃদয়ের পবিত্রতা, আল্লাহ ভীতি তার পরিচয়। ইসলামে কোনো শায়ারকে সম্মান করে। এখন সম্মানের বিভিন্ন ধরন হতে পারে, যেহেতু এটি একটি কিতাব, এটি একটি উচ্চ স্থানে সংস্থাপনের মাধ্যমেই তেলাওয়াত করা, এটা একটা সম্মানের পরিচয়। এছাড়াও সহিহ বুখারীর মধ্যে একটি হাদিসের মধ্যে আমরা দেখি, ইহুদি গোত্রের মধ্যে একবার একটি ব্যভিচার সংগঠিত হয়েছিল, এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, তখন তিনি বলেছিলেন যে আপনি আমাদের মধ্যে ফয়সালা করে দেন। তখন বললেন যে তোমরা তোমাদের ইহুদি ধর্মগ্রন্থ থেকেই আমি ফয়সালা করব। তখন আনা হলো এবং সেটি একটি বালিশের উপরে বা একটি তাকিয়ার উপরে রেখে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেটি পড়তে বলা হয়েছিল যে বের করো ব্যভিচারের শাস্তি কী হতে পারে। তখন তারা আগে পিছনে পড়তেছিল, কিন্তু ব্যভিচারের শাস্তি যে রজম সেই কথাটি তারা পড়তেছিল না এবং বারবার ওটাই বলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা তো হতে পারে না, মানে ব্যভিচারের শাস্তি ইহুদি ধর্মগ্রন্থ রজমের শাস্তি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, পড়াশোনা জানতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে নবী এবং কোরআন যার কাছ থেকে এসেছে, যেখান থেকে এসেছে, তাওরাতও সেখান থেকে এসেছে, জাব্বুরও সেখান থেকে এসেছে, ইঞ্জিলও সেখান থেকে এসেছে, সুতরাং তারই ধারক বাহক। নবীজি বললেন যে না, এটা সম্ভবই নয়। পরবর্তীতে দেখা গেল যেখানে রজমের শাস্তির কথা, সেটা তারা হাত দিয়ে চেপে ধরে রেখেছে এবং অন্যান্য যারা ছিলেন তারা এটি বুঝতে পারলেন। তো এই ছিল ইহুদিরা, তারা মানে ওদের মধ্যে একটা স্বভাব ছিল যে ধনী শ্রেণী খারাপ কাজ করলে তার শাস্তি লঘু বা শাস্তি মাফ, গরিব শ্রেণী করলেই তার শাস্তি প্রয়োগ, ধর্মকে বিকৃতি করা। তো এখন মূল বিষয় হলো যে সেখানে তাওরাত কিতাবকে একটি উঁচু স্থানে রাখা হয়েছিল পড়ার জন্য, নবীজি সেখানে ছিলেন। তো কোরআনুল কারীম একটি সম্মানের বস্তু, অবশ্যই একটু উঁচু স্থানে রেখে পড়া, বাকি রানের উপরে রেখেও যদি কেউ পড়ে অসুবিধা নেই, এতটুকু সম্মান। মানুষ নিজের বাচ্চাকে আদর করে কোলের উপর রাখে, সুতরাং একটু অসম্মানের কিছুই নয়। এরপরে প্রশ্ন করেছেন যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, কেন যাবে না? আমরা তারাবির সালাতে বা ফরজ সালাতে আমরা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি না? যখন যেখানে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে, বসে বসে কোরআন মস্ক করার ক্ষেত্রে বসে বসে কোরআন তেলাওয়াত করা, দাঁড়িয়ে হোক বসে হোক, ইভেন কি শুয়েও কোরআন তেলাওয়াত করা যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে ইয়াযকুরুনা আল্লাহ, কোরআনকে জিকির বলা হয়েছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা, কোরআনকে জিকির। আমাদের দেশে জিকির হুকুর হুকুর জিকির না, বরং কোরআনুল কারীম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে জিকির বলেছেন। তার মানে জিকির করো কি? কোরআন তেলাওয়াত করো, এটা অর্থ নেওয়া যায়। জিকির করো মানে নামাজ পড়ো, আকিমিস সালাতা লিযিকরি। সুতরাং কোরআনুল কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করা, এখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে, অকউদান বসে, দাঁড়িয়ে বসে শুয়ে, আপনি শুতে গিয়ে আপনি সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি বা সূরা মুলক অথবা অন্যান্য দোয়াসমূহ রব্বানা দিয়ে সমস্ত শব্দগুলো শুয়ে শুয়ে পড়েন, আপনার যে কোনো সময় কোরআনুল কারীম
আপনি পড়েন নামাজের মধ্যে রুকু অবস্থাতে এবং সেজদা অবস্থাতে কোরআনুল কারিম সালাতরত অবস্থায় তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, সালাতের মধ্যে রুকু এবং সেজদার মধ্যে, এছাড়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তাহলে আপনার দুটি প্রশ্ন, প্রথম প্রশ্ন রানের উপরে বা হাঁটুর উপরে কোরআন রেখে পড়া যাবে কিনা, যে অবশ্যই যাবে, এবং দাঁড়িয়ে বসেও সর্ব অবস্থাতেই কোরআন তেলাওয়াত করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।